জালিম মানে ভয়াবহ। ইউকালু লিআহাদি মাল মুনকার, একজনের নাম মুনকার, ওয়াল আখার নাকির। মুনকার নাকির দুটাই শব্দের অর্থ হলো অপরিচিত, কেউ তাকে চিনে না, কালো নীল রং নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে বলবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, যদি লোকটি ভালো হয় তাহলে বলবে ও আব্দুল্লাহ রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানুষটা যদি ভালো হয় তাহলে কবরে দুইজন ফেরেশতার সামনে এই সাক্ষী দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ফায়াকুলানা লাহু, তখন তারা দুইজন তাকে বলবে কাদ কুন্না নালামান্না তাকুলু হাজা, আমরা জানি তুমি এ কথাই বলবে, আমরা জানি তুমি এ কথাই বলবে, এটা আমরা জানি। এইটুকু বলার পরে আল্লাহর নবী বলেন সুমাইফ সাল কবরহু সাবুনা জেরান ফি সাবিনা, তখন তার কবরটাকে প্রশস্ত করা হবে 70 গজ মানে অনেক। অফিরে আয়াতিন মাদ্দাবসারিহি, চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে কবরের প্রশস্ততা তত দূর পর্যন্ত মনে হবে, মানে কবর আর সংকীর্ণ থাকবে না, ওটা তো কবরই নয়, ওটা তো একটা অবস্থা। আল্লাহর নবী বলছেন ওর চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কবরের প্রশস্ততা হবে। ঝকঝকে আলোকিত করে দেওয়া হবে, তার পাশটা একবারে ঝকঝক ঝকঝক করবে, আলোকিত হয়ে থাকবে। তখন ফেরেশতা তাকে বলবেন নাম, ঘুমিয়ে যান। ফায়াকুলুল্লাহ, তখন সে বলবে না 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 না, আর যে আলী আমি বাড়ি ফিরে যাব, আমি তাদেরকে বলে দেব আমার ভালো অবস্থার কথা, আমি বাড়ি ফিরে যাব, আমি তাদেরকে বলে দিব আমার ভালো অবস্থার কথা। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় ব্যক্তি ছাড়া। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। ঘুমিয়ে যাও, কবরের সময়, কবরের সময় সীমা। আজ থেকে নিয়ে বিদ্যানের বিজ্ঞানীদের নীতিতে পৃথিবীর বয়স যদি প্রায় 4 কোটি বছর হয়ে থাকে, তাহলে আদম আদমের ছেলে মেয়ে তারা 4 কোটি বছর থেকে কবরে আছে, তারা 500 রাতের ন্যায় ঘুমিয়ে আছে। যদি কারো হিসাবে পৃথিবীর বয়স 10,000 বছর হয়, তাহলে 10,000 বছর থেকে তারা ঘুমিয়ে আছে, তো 200 রাতের সময়সীমা কত হতে পারে? রাত 11টার সময় স্বামী স্ত্রী এক জায়গায় রয়েছে, কিছুক্ষণ কথোপকথন করলো, দোয়া পড়লো, দুরেকার সালাত আদায় করলো, দাম্পত্য জীবনে মিলনে গেল, তারপর কিছুক্ষণ ঘুমালো, অনুমান করি 3টার সময় ঘুমালো, 5টায় আজান, তাহলে একটা অনুমান কবরে থাকার সময় প্রায় 2 ঘন্টা, তাহলে 4 কোটি বছর সমান, আরো যদি 4 কোটি বছর থাকে তাহলে 8 কোটি বছর সমান হলো 2 ঘন্টা। বুঝাতে পারিনি কথা, আবার বলতে হবে কি? ফেরেশতা দুইজনের জিজ্ঞাসা শেষ হয়ে গেছে, তো এখন ফেরেশতা দুইজন বলছেন ঘুমিয়ে যান। তখন লোকটি বলছে আমি ঘুমাবো না, আমি পরিবারের কাছে গিয়ে
আমার এই ভালো অবস্থাটা বলে দিব। তখন ফেরেশতা দুইজন বলছেন, আরে না না, বাসর রাতের মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না কাছের মানুষ ছাড়া, স্ত্রী ছাড়া, বাসর রাতের মতো ঘুমিয়ে যাও। তো এখন আপনার কবরে জিজ্ঞাসার পরে আপনি ঘুমিয়ে গেলেন, উঠবেন বিচারের দিন, কেয়ামতের দিন। তো আপনার বাসর রাতের সময় সীমা কত? বুঝাতে পারিনি মনে হয়। তো মোটামুটি বাসর রাতের সময় সীমা ঘন্টা দুয়েক দেখালাম, দুই ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, দেড় ঘন্টা হোক, এরকম তিন ঘন্টা, এটা কাছাকাছি এরকম একটা সময়। তাহলে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো দেড় ঘন্টা, দুই ঘন্টা, আধ ঘন্টা, তিন ঘন্টা, এরকম একটা সময়। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব ভালো মানুষের কবরের সময় সীমা বেশি নয়। এইবার অমল মুনাফেকুল কাফের, যে ব্যক্তি মুনাফেক যে ব্যক্তি কাফের, যখনই তারা দুজন বলবেন মান হাজার রাজুল, সেই ব্যক্তি কে যাকে পাঠানো হয়েছিল, তখন সে বলবে লা আদ্রি, বলতে পারছি না, কুন্তাকুল মায়াকুলুন নাস, লোকেরা যা বলতো আমি তাই বলতাম, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। ও বুঝলো যে আমাকে চেপে ধরলো, ওকে কিন্তু বাঘে খেয়েছে, বুঝাতে পারেনি কথা, ও বুঝলো যে জমিন আমাকে চেপে ধরেছে, ও কিন্তু বাঘের পেটে আছে এখন, কিন্তু ও বুঝলো যে আমাকে জমিন কি করলো, চাপ দিল, চেপে ধরলো। এইটা বুঝাচ্ছেন আল্লাহর একদিকের হাড় একবারে কড়মড় করে আরেক দিকে পেয়ে যাবে, এমন কঠিন ভাবে চেপে ধরবে দুই দিক থেকে। তাই এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই তিনি যখন তখন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন, আমাদের এমনি কাটছে বিবেচনা ছাড়াই। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা ইউকাইয়াজুল্লাহু আমা আসাম্ম, এরপরে একজন লোককে নির্ধারণ করা হয়, সে হলো অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, যে তাকে পিটাবে কিয়ামত পর্যন্ত, সে চোখে দেখে না, সে কানে শুনে না, সে আবার খায় না, সে পেশাব পায়খানা করে না, তার শরীরে কোনো ক্লান্তি নাই, সে হলো ফেরেশতা। প্রথম বাড়ি যত জোরে মারবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তত জোরেই মারবে, কেন, তার শরীরে ক্লান্তি নেই। একটা পুলিশ যদি একটা লোককে 50 লাঠি মারে, তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেননা মানুষ তার ক্লান্তি আছে। আর একে যে নির্ধারণ করা হলো, এ চোখে দেখে না কোথায় মারছে, এ কানে শোনে না লোকটা চিৎকার করছে কি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসে ওয়াসায়াতান, সে যে চিৎকার করবে, বাপরে মারে করে চিৎকার করে উঠবে, ফায়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার চিৎকার শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। এখানে একটা কবর আছে 2000 বছর আগেকার, সেই কবর শাস্তি হচ্ছে, কিন্তু আমি আর আপনি এখন শুনতে পাচ্ছি না, তবে পশু প্রাণী সবাই শুনতে পাচ্ছে, এই চিৎকার শুনতে পাচ্ছে এখান থেকে 50,000
কোটি কিলোমিটার ডিস্টেন্স আছে, সেও শুনতে পাচ্ছে, তবে সে কিছু বলতে পারে না, এও কিছু বলতে পারে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মরার পরে কি হবে? কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।